हेलो व्यूअर्स, আমি রানা আহমেদ ফ্রম জেএসপি বাংলাদেশ। আজকে আপনাদের মাঝে আরো একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। আজকের অ্যাপ্লিকেশনের বিষয় হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে কিভাবে সিসি ক্যামেরা বানাবেন এবং সেটা নিয়ন্ত্রণ করবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। ফর এক্সাম্পল, আপনি ধরেন বাসায় আপনার ফোন মোবাইলের ক্যামেরাটা ওপেন করে রেখে আপনি স্কুল কলেজ অথবা আপনি অফিসে চলে গেলেন, সেখান থেকে বসে বসে আপনার বাসার আপনার রুমে যেখানে ক্যামেরাটি আপনি ওপেন করে রেখে গেছেন সেখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনি বসে বসে কন্ট্রোল করতে পারবেন। তো আপনি ধরেন এখন আছেন চট্টগ্রামে, তো ওখানে আপনার ভিডিওটি যদি আপনার ফোনের ক্যামেরাটি যদি কেউ ওপেন করে দেয়, আর আপনি যদি ঢাকাতে থাকেন, ঢাকায় বসে আপনার ক্যামেরা জুমিং, ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা, ক্যামেরা চেঞ্জ করা, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো, সব কিছু নিয়ন্ত্রণ কিন্তু আপনি এখান থেকে বসে করতে পারবেন, অর্থাৎ ঢাকা থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো এই জন্যই বলবো যে এটা হচ্ছে ইন্টারনেট যেখানে আছে সেখানেই হচ্ছে আপনি বসে বসে আপনি দেখতে পারবেন। এটা তাদের জন্য বেশি দরকার যাদের ধরেন রেস্টুরেন্ট বা বিভিন্ন দুই তিনটা দোকান আছে, তারা হচ্ছে এই কাজটা করতে পারেন। দেখা যাচ্ছে যে অনেক সময় সিসি ক্যামেরা বন্ধ দিয়ে একটা নষ্ট হয়ে যেতে পারে, তাৎক্ষণিক ঠিক করা তো আর পসিবল না, তো সেই ক্ষেত্রে আপনি মোবাইল দিয়েও কিন্তু সিসি ক্যামেরার কাজ চালাতে পারেন। মোবাইলটা জাস্ট কোথাও দোকানের এক পাশে রেখে দেবেন, ক্যামেরা ওপেন করে সেটা পাশে আরও দোকান থেকে আপনার মেন দোকান থেকে সেটা কন্ট্রোল করতে পারবেন। তো আজকে চলুন আর কথা না বাড়িয়ে দেখাচ্ছি সেটা কীভাবে করা যায়। তো তার আগে একটা কথা বলে নিই, এই যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন রিচার্জ করে বের করে করে আপনাদেরকে দেখাচ্ছি, তার বিনিময়ে কিন্তু আপনাদের কাছে আমরা কিছুই চাচ্ছি না, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব ছাড়া। তো সেটাও যদি আপনারা কি না দেন তাহলে আপনাদের কাছে বলার আর কিছু নেই। আপনাদের যদি মনে চায়, যদি মনে করেন যে একটা সাবস্ক্রাইব করা দরকার তাহলে করবেন অবশ্যই। তো চলুন দেখি সেটা কীভাবে করা যায়। আপনারা এই জন্য গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে আইপি ওয়েব ক্যাম। আইপি ওয়েব ক্যাম লিখে সার্চ করবেন, এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে, এটা আপনারা ইনস্টল করবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ইনস্টল করছি না। তো আপনি ইনস্টল হয়ে গেলে আপনি এখানে ওপেন করবেন। ওপেন করার পর এখানে কোনো সেটিংস আপনাকে পরিবর্তন করতে হবে না, আপনি ডিরেক্ট নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পরে দেখবেন যে স্টার্ট সার্ভার লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, তাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ওপেন হয়ে গেছে। তো ক্যামেরা ওপেন হওয়ার পরে এখানে আমাকে একটি আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আইপি অ্যাড্রেসটি এখান থেকে আমরা এখন কপি করব। কপি করে যদি এটা আমি যদি আমার পরিচিত কেউ বা বিদেশে অথবা কোথাও থাকে তাকে যদি আমি দেই, সে ওখান থেকে গুগলে সার্চ করে আমার এখানে ভিডিওগুলো সে দেখতে পারবে। মানে এই যে এখানে যেখানে ক্যামেরাটা ফোকাস করতেছে সেখানে সব কিছু সে দেখতে পারতেছে। এছাড়া আমি যদি মনে করি যে এখন আমার ফোনটা চট্টগ্রামে আছে এই ভিডিও অবস্থাতে, তো আমি এখন এখান থেকে দেখবো, জাস্ট আইপি দিয়ে সার্চ করে আমি দেখতে পারবো। তো চলুন সেটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এজন্য আমি এখন চলে যাব আমার ল্যাপটপে এবং ল্যাপটপে সার্চ করে দেখবো যে আসলে এটা হয় কি না। আইপি অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেন আমরা হচ্ছে এটাকে সার্চ করব। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমি দেখবো যে এখানে দেখা যায় কিনা। এখানে যে ফ্লাশ নামে যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি দেখা যাচ্ছে। আমি মোবাইলে কিন্তু ভিডিও করতেছি, সেটা আমার ল্যাপটপের স্ক্রিনে আমি দেখতেছি, আপনারা দেখতেছেন। তো এখন হচ্ছে আমি মোবাইলটা ঘুরালাম, আমার মোবাইলের ক্যামেরা বেশ একটা ভালো না, তার জন্য একটু ঘোলা হচ্ছে। তো এটা হচ্ছে অনেক সময় নেটওয়ার্কের উপর নির্ভর করে। তো যাই হোক, আপনি এটা স্পষ্টভাবে দেখতে পাবেন, আমি স্থিরভাবে এক জায়গায় রাখলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার রুমে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আপনারা এখান থেকে এটা কন্ট্রোলিং করতে পারবেন। দেখেন, সাপোজ এই যে এখানে যে ইয়েটা আছে, আমি এটা জুমিং করব। এটা জুমিং করার জন্য আমাকে এখান থেকে জুম করতে পারি আমি, দেখেন আপনারা জুম হচ্ছে। তো এখান থেকে পুরো এই ব্যাপারটাকে কি কন্ট্রোল করা যায়। তো যাই হোক, এখানে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে আমাদের ক্যামেরার ফন্ট চেঞ্জ করতে পারি। যেমন ফোন ক্যামেরা নিয়ে আসবো, দেখুন আপনারা ফোন ক্যামেরা চলে আসছে। এখন আমি আগের ক্যামেরা নিয়ে যাব, ব্যাক ক্যামেরা নিয়ে গেলাম।
আবার যদি চাই এখান থেকে আমি রেকর্ড করতে পারি, রেকর্ডে দিয়ে দিলে রেকর্ড হয়ে যাবে পুরো স্ক্রিনটা, ভিডিওটা রেকর্ড হয়ে আমার ফোনে থাকবে। দেন আমি পিকচার, এখান থেকে পিকচারও নিতে পারবো, টেক ফটোতে ক্লিক করে একটা একটা ছবি আমি নিতে পারবো। তো এভাবে হচ্ছে আপনারা কাজগুলো করবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি না বুঝে থাকেন সেটা আমাদেরকে কমেন্টসে জানাবেন, আমরা আরও বিস্তারিতভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে, যে কোনো টিউটোরিয়াল দেখতে চাচ্ছেন বা কোনো বিষয়ের ওপর কিছু জানতে চাচ্ছেন, সেটা আমাদের ফ্যান পেজে জানাবেন, অবশ্যই আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো লাইক কমেন্টস করবেন এবং সেই সাথে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। We'll be right back.